গুড মর্নিং এভরিয়ান, আপনাদের ইতিমধ্যে অসম পুলিশের এ বি আর ইউ বির যখন নোটিফিকেশন পাব লাগে পাইছে, তার উপর মানে যাকালিতে ভিডিও এটা বনাইছো। কিন্তু আজির এই ভিডিওটি অল্প দীঘলীয়া হব, গোটেখিনি ডিটেলস আপনাদের সেই নোটিফিকেশন কি উল্লেখ করেছে বা নোটিফিকেশনের তথ্য মতে আপনার ইন্টারভিউ হবনে নহয় বা রি ইন্টারভিউর কথা উল্লেখ করেছে নাই, এডমিট কার্ড কেতিয়া আসব, সকল ডিটেলস এই ভিডিওটি জানাই দিম। ভিডিওটি সম্পূর্ণ করে চাব, যদিহে মোট চ্যানেলটি নতুনকৈ আছে তাহলে এটাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটো বজাই দিয়ক, এনেকুৱা ধরনের সুন্দর সুন্দর চাকরি ইনফরমেশন পাই থাকার বাবে। ইতিমধ্যে মোর ইনস্টাগ্রামের পর আপনাদের সকলে নোটিফিকেশন লৈছে আর সেই নোটিফিকেশন উল্লেখ করা মতে যুর ডাটা এন্ট্রি মানে পুলিশের এ বি আর ইউ বির ইন্টারভিউ 14 ফেব্রুয়ারিত হব বলে উল্লেখ করেছে সেই নোটিফিকেশনের মতে। আর সেই এ বি আর ইউ বির ইন্টারভিউর ক্ষেত্রত কিছু মানুষের দরকার হয়েছে ডাটা এন্ট্রির বাবে, সেই মানুষখিনি বিচারা হয়েছে এই নোটিফিকেশন সেইটি উল্লেখ করেছে। কিন্তু তাতে উল্লেখ করেছে যে 14 ফেব্রুয়ারিরপর রানিং স্টার্ট হব, মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট স্টার্ট হব কেইখনমান ডিস্ট্রিক্টর, 14খন ডিস্ট্রিক্টর নাম উল্লেখ করেছে, 15খন ডিস্ট্রিক্টর নাম উল্লেখ করেছে। আর তাতে উল্লেখ করেছে যে 14 ফেব্রুয়ারিরপর রানিংটো স্টার্ট হব আর এইটো রানিং দুটা ফেজত আরম্ভ হব। কিন্তু এই নোটিফিকেশন যখন নোটিফিকেশন আপনাদের পাইছে তাতে কোনো ধরনের রি ইন্টারভিউ হবনে বা বাকি থাকাখিনির হব সেইখিনি উল্লেখ করা নাই। কিন্তু মই এই নোটিফিকেশনের তথ্যমতে কই দিও, যেহেতু সেই নোটিফিকেশন কামরূপ মেট্রোর নাম উল্লেখ করেছে প্রথম ফেজত, কামরূপ মেট্রোর গোটেখিনি রানিং স্টার্ট করেছিল যেতিয়া গোটে সম্পূর্ণ হয়ে উঠিছিল, মানে রি ইন্টারভিউ হওয়ার চান্স আছে এই নোটিফিকেশনের মতো কই আছো। আর এতিয়া মই কই দিও এই নোটিফিকেশন 14 ফেব্রুয়ারিরপর যে রানিং স্টার্ট হব বলে কইছে, 14 ফেব্রুয়ারি কিন্তু সানডে, যি সানডে রানিং নহয় আপনাদের ইন্টারভিউর সময় গম পাইছিলে, এইবার যদি হয় না জানো, কিন্তু 14 ফেব্রুয়ারি সানডে সেইদিনা যে রানিং হব সেইটো কথা ইয়াতে শুদ্ধনে মানে অশুদ্ধ এতিয়াও কব নোৱাৰি। এতিয়া হল এডমিট কার্ড, এডমিট কার্ড কেতিয়া আহে, দুদিন আগতো আহি যাব পাৰে, যেনেকে এস আর রানিং 7 দিন আগত আহিছে, তাৰ পিছতে রানিং স্টার্ট হৈ গৈছে, এতিয়া রানিং স্টার্ট হৈ আছে, সেই হব হলে বেশি দিন নাই। এতিয়া মই আৰু আপোনালোকক কওঁ, এই যিখন নোটিফিকেশন আপোনালোকে পাইছে মোৰ ইনষ্টাগ্ৰামত, সেই নোটিফিকেশনখনত দুটা ফেজত রানিং হব বলে কৈছে, এটা মানে 15খন ডিষ্ট্ৰিক্টৰ, বাকিখিনি আৰু এটা ফেজত হব। যেহেতু ইয়াতে ফেজটোত 15খন ডিষ্ট্ৰিক্টৰ নাম উল্লেখ কৰিছে, মই কৈ দিছোঁ, বিশ্বনাথ, চিৰাং, চৰাইদেউ, ধেমাজি, ডিমা হাছাং, মৰিগাঁও, মাজুলী, শোণিতপুৰ, ৱেষ্ট কাৰ্বি আংলং, ওদালগুৰি, কাৰ্বি আংলং, কামৰূপ মেট্ৰ, হাইলাকান্দি, হোজাই, দৰং, এই ডিষ্ট্ৰিক্টকেইখনৰ বাহিৰে যিকেইখন ডিষ্ট্ৰিক্ট আছে সেইকেইখন ডিষ্ট্ৰিক্ট ছেকেণ্ড ফেজত, এইটো ফাৰ্ষ্ট ফেজ আৰু ছেকেণ্ড ফেজত মানে হোৱাৰ চান্স আছে। এইটো ফেজত যদি হৈ যায় আৰু ৰি ইণ্টাৰভিউ হ'বনে নহয় ইয়াত এইখন নটিচত কোনো ধৰণৰ উল্লেখ কৰা নাই, কিন্তু যিকেইখন ডিষ্ট্ৰিক্টৰ নাম উল্লেখ কৰিছে তাৰ ভিতৰত কামৰূপ মেট্ৰ এখন উল্লেখযোগ্য ডিষ্ট্ৰিক্ট, য'ত নেকি ৰানিংটো আগতে হৈ গৈছে, সম্পূৰ্ণ হৈছে, কিন্তু এইবাৰো ইয়াতে উল্লেখ কৰিছে যদিহে হৈ যায়, মানে যিহেতু উল্লেখ কৰিছে ৰি ইণ্টাৰভিউ হোৱাৰ চান্স আছে। যদি আপোনালোকে এতিয়াও ৰানিং কৰা নাই, ৰানিং কৰক, আৰু যিকেইখন ডিষ্ট্ৰিক্টৰ নাম উল্লেখ কৰা নাই সেইকেইখন ডিষ্ট্ৰিক্টৰ ছেকেণ্ড ফেজত মানে হ'ব, ধৰি লৈছোঁ প্ৰথম ফেজ 15 দিনৰ ভিতৰত শেষ হ'ব, ছেকেণ্ড ফেজ তাৰ পিছত ষ্টাৰ্ট হ'ব, আৰু এডমিট কাৰ্ডো বেলেগ বেলেগকৈ আহিব, মানে যেনেকৈ আহিছিল আগতে তেনেকৈ আহিব, গতিকে এডমিট কাৰ্ডো সোনকালে আহিব। যিহেতু 14 ফেব্ৰুৱাৰীৰ পৰা যদি ৰানিং হয় তেনেহ'লে এইকেইদিনৰ ভিতৰত 2-3 দিনৰ ভিতৰতে এডমিট কাৰ্ড আহিব পাৰে, কাৰণ হাতত 10 দিন আগত এডমিট কাৰ্ডখন লাগে, সেই এডমিট কাৰ্ডখন আহিব পাৰে। গতিকে ভিডিঅ'টো চালে আৰু এই নোটিচখন কোনো ধৰণৰ অফিচিয়েল ৱেবছাইটত দিয়া নাই, গতিকে আপোনালোকে চিন্তা কৰিব নালাগে। আৰু যদি এতিয়াও মোৰ মানে নোটিফিকেশনখন ইউটিউবত দিলে দেখা নাপায়, ভালদৰে চিনি নাপায়, সেইকাৰণে মই ইনষ্টাগ্ৰামৰ ষ্টৰীত দি থৈছোঁ, লিংক ডিছক্ৰিপশ্যনত দিয়া আছে, গৈ আপোনালোকে চেক কৰিব পাৰে। আৰু মোৰ লিংক এটা দিয়া আছে মানে ব্লগিং চেনেলৰ, সেই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাপাৰিব, সেই চেনেলত ধুনীয়া ধুনীয়া ব্লগিং আহি আছে, আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰি সেই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাপাৰিব। আজিলৈ মানে পুনৰ লগ পোৱাৰ আশাৰে, মই জিতুমণি, জয় আই অসম।